या सोशल डिस्टेंसिंग करते हैं সিচুয়েশন আছে দেশে আমাদের রীতি করোনা ভাইরাসকে নিয়ে সেটা তো খুবই আমরা সবাই আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে কর্পোরেশন লেভেলে আমরা সবাই চেষ্টা করছি যাতে মানুষের কাজে সময় আর এই সূত্রে আমরা আমাদের অনারেবল এমপির অনুপ্রেরণায় আমরা এমপি অফিসের থ্রু এবং মিউনিসিপ্যালিটির থ্রু চাল ডাল কিছু ফেস মাস্ক আর সাবান এটা আমরা গরিব মানুষদের ডিস্ট্রিবিউট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেটাই আজকে এমপি অফিসে এটা ডেলিভার করা হচ্ছে। আর ইন্ডিয়ান আইন সবসময় মানুষের সঙ্গে থেকেছে, দেশের তেলের আপূর্তি সুনিশ্চিত করা হোক কিংবা এই ধরনের আপদা বিপদার সময় মানুষের পাশে দাঁড়ানো হোক, আমরা সবসময় সঙ্গে থেকেছি। এইভাবে আমরা প্রশাসন কিংবা এমপি সাহেবের সঙ্গে এক হয়ে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা গরিব মানুষ যারা নিধি তাদের ইয়ে করতে পারি। আমরা আগেও এই ধরনের কাজ করতে থাকবো, আগেও করে এসেছি, সবসময় করে এসেছি। আশা করি এটা আমাদের এখানে অঞ্চলের যারা গরিব মানুষ তাদের সুবিধা এই বিপদের সময় তারা এই সাহায্য করে। ১৬ টন চাল, ৪ টন ডাল, ২০০ মাস, ২০০ সাবান হলদিয়া রিফাইনারি পাঠিয়েছে। হলদিয়া রিফাইনারি জনস্বার্থে সবসময় মানুষের দায় বিপদে এবং সমাজসেবামূলক কাজে সবসময় থাকে। আমাদের জননেতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী পার্শ্বের অন্যতম মন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রেরণা এবং আমাদের তমলুক লোকসভার তরুণ সাংসদ শুভেন্দু অধিকারী আহ্বানে হলদিয়া রিফাইনারি খেলা দিয়েছে। তারা ১৬ টন চাল এবং ৮ টন ডাল, ২০০ মাঠ এবং পেট্রোল সাবান ১০০০ দিয়েছেন জনস্বার্থে ব্যবহার করতে। এটা তত্ত্বাবধান করছেন হলদিয়া রিফাইনারি লেবার কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন, পূর্ণ সহযোগিতা হলদিয়া রিফাইনারি। এভাবে মানুষের হাতে আমরা সরাসরি তুলে দিতে পারছি না রিফাইনারি, কারণ বেশি সকলে চিনে জানে এবং জনসংযোগ আছে। সেটা আমাদের তরুণ সাংসদ দিব্যেন্দু অধিকারী, তিনি জনসংযোগ আছেন কোথায় এসেনশিয়াল এখনই খাদ্যের, এবং আমাদের হলদিয়া পৌরসভা পৌরপিতা সমালোচক তারও জনসংযোগ আছে কোথায় লাগছে এখনই এখনই, তারা সেটা ডিস্ট্রিবিউশন করবে, তাদের মাধ্যমেই এই ডিস্ট্রিবিউশনটা করতেছে। তত্ত্বাবধান হলদিয়া রিফাইনারি লেবার ইউনিয়ন, তার সত্য সাউ শঙ্কর মহোদয়, তিনি ঘনিষ্ঠ শ্রমিক নেতা, তিনি এটা তত্ত্বাবধান করছেন এবং হলদিয়া রিফাইনারি পূর্ণ সাহায্য করছেন। এভাবেই হলদিয়া রিফাইনারি সমস্ত কাজে জনসেবায় মানুষের পাশে সবসময় আছে।